বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডিসি বিল্ডিং লার্নিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন প্রজেক্টে চলে এসেছি। আজকে আমরা দেখব হলো ব্লক ইটটা সম্পর্কে জানবো এবং এটা সম্পর্কে একটু ধারণা নেব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ইট, এটা যদিও প্রচলিত না এখনও বাংলাদেশে, তারপরও এটা এখন ব্যবহৃত হচ্ছে কারণ এর অনেক সুবিধা আছে। এই যে হলো ব্লক ইটটা, সাধারণত এর ভিতরে একটা ফাঁপা অংশ থাকবে। এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা ফাঁপা অংশ থাকবে আর এর দুই সাইডে দুইটা আমাদের এরকম অল থাকবে। আর এইটার সুবিধাটা হচ্ছে, আমাদের যখন শীতকালীন আমরা একটা দেয়াল নির্মাণ করছি, যেহেতু শীতকালে ভিতরের আবহাওয়া অবশ্যই ঠান্ডা থাকবে, এই জন্য ভিতরের ঠান্ডা আবহাওয়াটা যাতে ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে, এখানে আমাদের এই যে হলোটা আছে বা গর্তটা আছে, এখানে কি এটা বাধাপ্রাপ্ত হবে, আর যার কারণে ভিতরের তাপমাত্রাটা আমাদের উষ্ণ থাকবে। এবং যখন আমাদের গরমকাল পড়বে প্রচুর, গ্রীষ্মকালে দেখা যায় যে বাইরের তাপমাত্রা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা রুমের ভিতর এয়ার কন্ডিশন চালাই অথবা রুমটাকে ঠান্ডা রাখার জন্য ফ্যান চালাই, কিন্তু দেখা যায় যে ভিতরের আমাদের আবহাওয়াটা বাইরের আবহাওয়ার সাথে সমানভাবে কাজ করে। কিন্তু এজন্য আমাদের যাতে বাইরের আবহাওয়াটা ভিতরের দিকে না আসতে পারে, অর্থাৎ বাইরের গরম আবহাওয়াটা ভিতরে না আসতে পারে, এজন্য আমাদের এই হলোটা কাজ করবে। তো আমাদের সাধারণ ইটের থেকে এই ইটের পার্থক্য হচ্ছে এইটাই মূলত। তো এখন আমরা দেখবো ইটের গাঁথনি সম্পর্কে। এইটার গাঁথনিটা অনেক সহজ, আপনারা দেখতেছেন হয়তো বা ইটটা অনেক বড়, কিন্তু আসলে না, এটার গাঁথনিটা অনেক সহজ। একটু আপনাদের দেখেন এই ইটের গাঁথনি করতে সময় অনেক কম লাগবে। এই যে এটা হচ্ছে আমাদের একটা আপনার গাঁথনি করবো। তো আমরা আগে গাঁথনি করবো, তখন আমরা এই চাবিটার ভিতরে এটা সুন্দর করে দিয়ে দেবো। এটা যেহেতু মেশিনে তৈরি, এটা অনেক সমান। তো দিয়ে দেওয়ার পর এখন পরবর্তীতে যখন আমরা পরের লেয়ার গাঁথনি করবো, পরের লেয়ার গাঁথনির ক্ষেত্রে অবশ্যই আমাকে এই যে বনটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই যে বনটার উপরে আমরা সুন্দর করে এটা মাঝামাঝি দিয়ে দেবো। এভাবে আমরা চাবির সাথে যে ঘাটটা আছে এটা মিলিত করে গাঁথনি করবো। আর অবশ্যই এখানে ভিতরে একটু করে মাটা অথবা মশলা আমাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের হলো ব্লক। আপনি দেখতে পাচ্ছেন আমরা হলো ব্লকের গাঁথনি অনেকটা করেছি। তো যেহেতু এটা পরিবেশ বান্ধব, আমাদের বর্তমানে সাধারণ ব্রিকগুলো ব্যবহৃত হয়, মাটির ব্রিকগুলো, এটা আমাদের পরিবেশের অসংখ্য ক্ষতি করতেছে। যেমন বিভিন্ন কৃষি উৎপাদন আমাদের কমে যাচ্ছে, এরপর উর্বরতা শক্তিটা নষ্ট করতেছে, অনেক জমি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা সকলকে আহ্বান করবো, আপনারা অবশ্যই সাধারণ ইটের ব্যবহার না করে এখন হলো ব্লক ব্যবহার করবেন, এটা আমাদের পরিবেশটা রক্ষা হবে।